আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সিনেট বিডির নতুন আরেকটি টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগতম। আজকের পর্ব থেকে মূলত আমরা উবুন্টু অপারেটিং সিস্টেমের সাপেক্ষে নতুন আরেকটি টিউটোরিয়াল সিরিজ শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা উবুন্টুর প্রাথমিক ব্যবহারগুলো দেখানোর চেষ্টা করব। ইতিপূর্বে আমরা আমাদের চ্যানেলে রেড হ্যাট এবং সেন্টোস অপারেটিং সিস্টেমের সাপেক্ষে একটা টিউটোরিয়াল করেছিলাম, যা আমাদের চ্যানেলের প্লেলিস্টে চলে গেলে আপনারা পাবেন। সেখানে আপনারা কমেন্ট করে জানিয়েছিলেন যে ভাইয়া, কালি লিনাক্স এবং উবুন্টু অপারেটিং সিস্টেমের সাপেক্ষে কোনো টিউটোরিয়াল করা যায় কিনা। তারই ধারাবাহিকতায় আমরা উবুন্টুর এই টিউটোরিয়াল সিরিজটি শুরু করেছি। তো আজকের পর্বে আমরা মোটামুটি জানবো উবুন্টু অপারেটিং সিস্টেমের পরিচিতি সম্পর্কে, অর্থাৎ এই অপারেটিং সিস্টেমটি কিভাবে আসলো, এই অপারেটিং সিস্টেমটি কিভাবে ব্যবহার করতে হয়, এই বিষয়গুলো নিয়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রেখে দিন। আর ইতিমধ্যেই যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। উবুন্টু হলো একটি দক্ষিণ আফ্রিকান শব্দ, যার অর্থ হলো হিউমিনিটি টু আদার, বা সবার জন্য মানবতা। অপারেটিং সিস্টেম উবুন্টুর লক্ষ্য হচ্ছে মানুষ যাতে কম্পিউটারে বিনামূল্যে অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারে। শুধু তাই না, ওপেন সোর্সের মন্ত্রে উজ্জীবিত উবুন্টু বিশ্বাস করে কম্পিউটার সফটওয়্যার কারো কুক্ষিগত হতে পারে না, সবাই স্বাধীনভাবে এটা ব্যবহার করার অধিকার রাখে। সেজন্য উবুন্টু ব্যবহার করতে কোনো টাকা পয়সা দিতে হয় না, এবং এই বিনে পয়সার উবুন্টু ব্যবহার করা পুরোপুরি বৈধ। উবুন্টুর লোগোর আরেকটি নাম হচ্ছে সার্কেল অফ ফ্রেন্ড, বা সহজ বাংলায় বন্ধুত্বের বৃত্ত। একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে উবুন্টুর এই লোগোটিতে আসলে তিনজন ভিন্ন ধরনের মানুষের হাতে হাত রেখে একটা বন্ধন তৈরি করেছে, এই ব্যাপারটি ফুটিয়ে তুলেছে এই ছবিতে। উবুন্টু লিনাক্স ডিস্ট্রিবিউশন, যেটি ডেবিয়ান লিনাক্সের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। উবুন্টুর তিনটি দাপ্তরিক সংস্করণ রয়েছে, পিসির জন্য উবুন্টু, ডেস্কটপ, ক্লাউড ও সার্ভারের জন্য উবুন্টু সার্ভার, এবং ইন্টারনেট অফ থিংসের জন্য উবুন্টু কোর। উবুন্টুর নতুন সংস্করণ প্রতি ছয় মাস অন্তর অন্তর প্রকাশ করা হয়, যেখানে দীর্ঘ সমর্থিত শাখাগুলো প্রতি দুই বছর অন্তর অন্তর প্রকাশ করা হয়। উবুন্টু তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের সফটওয়্যার প্যাকেজের উপর ভিত্তি করে, এর অধিকাংশই ফ্রি সফটওয়্যার লাইসেন্সের অধীনে প্রকাশিত। এই ধরনের সফটওয়্যার মুক্ত সফটওয়্যার নামে পরিচিত, তবে মূল অনুমতিপত্র হিসেবে ব্যবহার করা হয় গ্নু জিপিএল এবং গ্নু এলজিপিএল। এই অনুমতিপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা থাকে যে ব্যবহারকারীরা এটি চালানো, নকল করা, বিতরণ করা, পরিবর্তন করা, পরিবর্ধন করা এবং এর উপর ভিত্তি করে নতুন কোনো সফটওয়্যার প্রকাশের ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন। মার্ক শাটল ওয়ার্ট নামের দক্ষিণ আফ্রিকান এক উদ্যোক্তা এই প্রতিষ্ঠানের মালিক। উবুন্টু ফ্রি এবং মুক্ত সফটওয়্যার হিসেবে বিতরণের উদ্দেশ্যে ক্যানোনিক্যাল কমিউনিটি ডেভেলপারদের সহযোগিতা নিয়ে থাকে। উবুন্টু অপারেটিং সিস্টেম হিসেবে বিক্রি করে লাভবান না হয়ে উবুন্টু ভিত্তিক বিভিন্ন সেবা এবং পেশাদার মানের কারিগরিক সহায়তা প্রদানের মাধ্যমে মুনাফা লাভ করে। ক্যানোনিক্যাল প্রতি ছয় মাস অন্তর অন্তর উবুন্টু নতুন সংস্করণ প্রকাশ করে। সাধারণভাবে এই সংস্করণ সমূহ ব্যবহার করার ক্ষেত্রে পরবর্তী 18 মাস পর্যন্ত সহযোগিতা করা হয়ে থাকে। নিরাপত্তা ত্রুটি, প্যাচ, সফটওয়্যার সমূহ এবং মূল অপারেটিং সিস্টেমের বাগ ইত্যাদি সংশোধন করা এবং সফটওয়্যার সমূহের ছোট হালনাগাদ সমূহ প্রকাশ করে। এলটিএস সংস্করণ সমূহ প্রতি দুই বছর পর পর প্রকাশ করা হয়ে থাকে, এবং এর ডেস্কটপ সংস্করণ পরবর্তী তিন বছর, এবং সার্ভার সংস্করণগুলো ব্যবহৃত পরবর্তী পাঁচ বছরে সহায়তা করা হতো। যদিও উবুন্টু 12.04 থেকে ডেস্কটপ সংস্করণ এবং সার্ভার সংস্করণগুলো ব্যবহারের পরবর্তী পাঁচ বছর হালনাগাদ সহ এবং অন্যান্য সহায়তা দেওয়া হচ্ছে। মনে হয়তো এখন প্রশ্ন আসতে পারে, কেন আপনি উবুন্টু ব্যবহার করবেন? তাহলে আসুন জেনে নিই। প্রথমত, এটি ইউজার ফ্রেন্ডলি। উবুন্টু ব্যবহার খুবই সহজ, কারণ অনেকে মনে করে থাকেন উবুন্টু শুধুমাত্র ডেভেলপাররা ব্যবহার করে, নয়তো ব্যবহার করা অনেক কঠিন। এরকম কিছুই না, উবুন্টু লিনাক্সের একটি পারফেক্ট ডিস্ট্রো। এটি হোম ইউজার থেকে শুরু করে অফিস, ব্যাংক, সার্ভার সহ আরও অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায়। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে মানুষ একবার উবুন্টু ব্যবহার করবে, সে এটার প্রেমে পড়ে যাবে। কেমন হতে পারে একটি ফ্রি অপারেটিং সিস্টেম? একদম ফ্রি এই অপারেটিং সিস্টেমে নেই কোনো কমতি, এবং ডেবিয়ান লিনাক্স হওয়ার কারণে আপনি পাবেন শত শত ফ্রি সফটওয়্যার, সব কিছু সম্পূর্ণ ফ্রিতে। আর ঠিক এই কারণেই দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে উবুন্টু এবং বেড়ে চলেছে উবুন্টুর ব্যবহার। তারপর যে বিষয়টি আছে সেটি হলো ভাইরাসবিহীন। শুনতে হয়তো অবাক লাগতে পারে, উবুন্টুতে নেই কোনো ভাইরাস, সম্পূর্ণ ভাইরাসবিহীন এই ফ্রি অপারেটিং সিস্টেম, তাই থাকে না ডাটা ব্রিচের ভয়।
আর এজন্যই অফিস আদালতে দিন দিন উবুন্তুর ব্যবহার বেড়েই চলেছে। তারপর রয়েছে স্বাধীনতা। আপনি আপনার ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারেন উবুন্তু, থাকছে না কোনো বাধা ধরার নিয়ম। ইচ্ছে মতো পাল্টে নিতে পারেন থিম, আইকন, এমনকি ডেস্কটপ এনভায়রনমেন্ট পর্যন্ত। মনে করুন উবুন্তুর ডিফল্ট ইন্টারফেস আপনার পছন্দ হচ্ছে না, তাহলে আপনি এটা পাল্টে নিতে পারেন। আপনার জন্য রয়েছে ইউনিটি, গ্নোম, লুবুন্তু, কুবুন্তু, মেট সহ আরও অনেক কিছু। তারপর বলছি এর ইউজার কমিউনিটির কথা। উবুন্তুর ইউজার কমিউনিটি অনেক শক্তিশালী ফ্যানবেস এবং ডেভেলপার নিয়ে গঠন করা, অর্থাৎ আপনি কোনো সমস্যায় পড়লে সাপোর্ট দেওয়ার মতো মানুষের অভাব নেই। তাদের ফোরামে কোনো সমস্যা নিয়ে পোস্ট করলে 12 ঘন্টার চেয়েও কম সময়ের মধ্যে আপনি রিপ্লাই পেয়ে যাবেন, হয় কোনো ইউজার থেকে না হয় কোনো ডেভেলপার কাছ থেকে। তারপর যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটা হলো লো হার্ডওয়্যার সিস্টেম। খুব নিম্নমানের হার্ডওয়্যার এই উবুন্তুতে চলবে মাখনের মতো, যেখানে আপনার জন্য রয়েছে লুবুন্তু এবং এক্সবুন্তুর মতো দুটি ফ্লেভার। আপনার পিসিতে 700 MHz প্রসেসর এবং 512 MB র্যাম আর 5 GB হার্ডডিস্ক থাকলে এই সিস্টেম চালাতে পারবেন। আর উবুন্তুর কার্নেল খুবই শক্তিশালী, এটাতে লিনাক্স কার্নেল ব্যবহার করা হয়েছে এবং এটি পুরনো হার্ডওয়্যার সমর্থক। ইনস্টলের পরপর থাকছে না কোনো ড্রাইভার সংক্রান্ত জটিলতা। তো বন্ধুরা, এই ছিল এই অপারেটিং সিস্টেম সম্পর্কে মোটামুটি কিছু ইনফরমেশন। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আমাদের আজকের পর্বটি। আগামী পর্বে আমরা দেখব কিভাবে উবুন্তু অপারেটিং সিস্টেমটি ইনস্টল দিতে হয়। তো এই অপারেটিং সিস্টেম নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে অথবা আপনার যদি কোনো মন্তব্য থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দিবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ পরবর্তীতে আমি যখন নতুন ভিডিও আপলোড দিব আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নোটিফিকেশনটি যাবে না। তো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।